হাই ফ্রেন্ডস, বিশ্বাস ব্লগসে সকল বন্ধুদের সুস্বাগতম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। আমাদের সুপুষ্টি দিবস, অন্নপ্রাশন দিবস চতুর্থ শুক্রবার পালন হয়। তো 23 তারিখ চতুর্থ শুক্রবার, তো সেই দিন কিন্তু কমিউনিটি ভিত্তিক নতুন থিম এসেছে, সেই থিম কিন্তু পালন করতে হবে আর সিবিইতে সেই ডেটটি দিতে হবে। তো সমস্ত আলোচনায় আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন আমার ভিডিওটি শুরু করার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর অবশ্যই একটি লাইক করবেন, লাইক করলে ভালো লাগে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের চতুর্থ শুক্রবার 23 তারিখ কিন্তু সুপুষ্টি দিবস পালন হতে চলেছে। আপনারা সুপুষ্টি বা অন্নপ্রাশন দিবস যেটাই পালন করুন, কমিউনিটি ভিত্তিক এলাকায়। তো এই যে অর্ডারটি, তো এখানে 23 তারিখ মোটা হরফে লেখাই আছে। তো এখানে হচ্ছে সাবজেক্ট বলেছে 2024 সালের ফেব্রুয়ারি মাসের জন্য গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের ডায়েট থিমের ওপর সম্প্রদায় ভিত্তিক ইভেন্টের ইসিই মানে আইইসি উপকরণ, ঠিক আছে। তো এই আইইসি উপকরণ থাকবে আর তার সাথে এখানে কি বলছে যে সুপুষ্টি দিবস, অন্নপ্রাশন দিবস উপলক্ষে চতুর্থ শনিবার অর্থাৎ 23/2/2024 তারিখে অনুষ্ঠানে ফেব্রুয়ারি 2024 সালের জন্য কমিউনিটি ভিত্তিক ইভেন্টগুলির সাথে সম্পর্কিত আইইসি সামগ্রী প্রচার নিশ্চিত করার জন্য নির্দেশ দিতে হবে। তো এখানে শ্রীপ্রিয় সাহেবরা কিন্তু নির্দেশ দিচ্ছেন আমাদের যে কমিউনিটি ভিত্তিক এলাকায় এই আলোচনা করতে হবে। কি আলোচনা? অঙ্গনওয়াড়ি কর্মীরা সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে গর্ভবতী মহিলাদের ডায়েট এবং স্তন্যদানকারী মায়েদের থিমের ওপর প্রচার করতে, মানে গর্ভবতী মহিলা এবং প্রসূতি মহিলার যে খাদ্য অভ্যাস, মানে খাদ্য তালিকা এক কথায়, সেই তালিকার ওপরে কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণিরা আলোচনা করবে। কোথায়? নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম মানে এলাকায়, ঠিক আছে, যার নিজের নিজের এলাকায়, সেন্টার এলাকায় নির্দিষ্ট দিনে সংশ্লিষ্ট মাসের প্রদত্ত থিমের ওপর মানে আলোচনাটি আপনার জেলায় প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংশ্লিষ্ট সুবিধাভোগীদের সাথে সংগঠিত করতে হবে। কি বলছে? সুপুষ্টি দিবস ফেব্রুয়ারি 2024 চতুর্থ শুক্রবার, এই চতুর্থ শুক্রবার কিন্তু সুপুষ্টি দিবস পালন করতে হবে। ফেব্রুয়ারি 2024 যে বিষয় হচ্ছে গর্ভবতী ও প্রসূতি মায়ের খাদ্য সংক্রান্ত পরামর্শ, ঠিক আছে, মানে খাদ্য কি খাবে গর্ভবতী এবং প্রসূতি মহিলা, তো তা নিয়ে কিন্তু মায়েদেরকে গোল করে বসিয়ে আপনারা খাদ্যর যে চাট, সেই চাট দিয়ে রঙ্গোলি বানাবেন এবং পতাকা বানাবেন, বানিয়ে মায়েদের সামনে কিন্তু আপনারা আলোচনাটা এলাকা ভিত্তিক তুলে ধরবেন মায়েদের সামনে, যে তাদের যখনই তাদের ভ্রূণ হবে, মানে তখনই যারা প্রেগনেন্ট হবে তখনই তাদের এইভাবে খাওয়ার অভ্যাস করতে হবে, গর্ভবতী মহিলা এবং প্রসূতি মহিলাদের খাদ্য তালিকা। তো কি প্রথম তাদের কি তালিকায় থাকবে? তালিকায় থাকবে কিন্তু দানাশস্য, ফল মানে শাকসবজি, দানাশস্য, ভাত, রুটি, এগুলো তো তারা খাবেই, তবে সাদা জিনিস যেমন পাউরুটি, বিস্কুট, এইগুলো একটু এড়িয়ে চলাই ভালো। আর তার সাথে ফল শাকসবজি কিন্তু প্রচুর পরিমাণের খেতে হবে, ঠিক আছে, মৌসুমি ফল যেমন হয় যেগুলো, সেই ফলগুলো কিন্তু খেতে হবে। আর এখানে মানে শাকসবজি কিন্তু প্রতিদিন দুবাটি করে খাওয়া দরকার, আলু, বিট, গাজর, এগুলো তো খেতেই হবে, মানে সবজি। তো তার সাথে বেগুন, ঢ্যাঁড়স, টমাটো, এখন শীতের সবজি সবগুলোই পাওয়া যায়, সেগুলো নিয়ে কিন্তু খাবারের যে তালিকা সেটা কিন্তু মায়েদের সঙ্গে বিশেষভাবে আলোচনা করতে হবে। কেন আলোচনা করবেন? কারণ তার যে ভ্রূণ, মানে তার যে প্রেগনেন্ট অবস্থায় যে শিশুটি আছে, তার সমস্ত রকমের তার কিন্তু শারীরিক মানসিক বিকাশ শুরু হয়ে যাবে এবং মাকেও সুস্থ থাকতে হবে এবং সুস্থভাবে যেন মা প্রসব করতে পারে সন্তান। তো সেই জন্য মায়েদের সঙ্গে কিন্তু বিশেষভাবে এই আলোচনাগুলো তুলে ধরতে হবে, ঠিক আছে। এবং এখানে ভিটামিন জাতীয় খাবার যেমন খেতে হবে, রক্ত অল্পতা দূর করার জন্য যেমন খেতে হবে, আয়রন সমৃদ্ধ খাবার তালিকায় অবশ্যই রাখতে হবে, যেমন গাজর, কুমড়ো, আম, পেঁপে, পাকা পেঁপে, বিভিন্ন ধরনের ভিটামিনের উৎস এরা, ভিটামিন মানে এছাড়া চোখে ভালো মানে ভালো রাখে, চোখ ভালো রাখে, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে, তো এই রকম ধরনের খাবার কিন্তু অবশ্যই রাখতে হবে। এবং প্রোটিন জাতীয় খাবার, প্রোটিন
পরিবারের যেমন মাছ মাংস ডিম এরকম ধরনের খাবার তো রাখতেই হবে। তাছাড়া আইসিডিএস সেন্টারে মানে সেখানেও কিন্তু প্রতিদিন তারা একটি করে ডিম পাচ্ছে, সেখান থেকেও কিন্তু তাদের যে প্রোটিন সেটা কিন্তু পাচ্ছে, ঠিক আছে, এবং অতিরিক্ত যে খাবারটা সেটাও কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পাচ্ছে। এবং শারীরিক বিকাশের ক্ষেত্রে মাকে অবশ্যই খেতে হবে শিশুদের কথা ভেবে। আর অবশ্যই আপনারা কিন্তু রঙ্গোলি বানাবেন সমস্ত, কারণ চোখের সামনে যদি সব খাবারগুলো তুলে ধরা হয় একটু একটু করে রঙ্গোলি বানিয়ে, তাহলে কিন্তু বোঝাতে সুবিধা হবে। বিশেষভাবে বলুন যে গর্ভবতী মহিলারা যে পতাকা রঙ, সেই পতাকা রঙের খাবার যেন তারা অবশ্যই ডায়েট চার্টে রাখে। এখানে ডায়েট চার্টের একটা সুন্দর তালিকা কিন্তু দেখতে পাচ্ছি, কুমড়ো মানে যেটা আয়রন জাতীয় খাবার, বা রক্ত, কুলেখাড়া শাক, বা আয়রন লৌহ, ডাল, দানা সবজি, বা দই, বা আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস। তো সব ধরনের খাবারের যে তালিকা এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এবং সেগুলো দেখে দেখে কিন্তু মায়েদের বোঝাতে হবে যে আপনারা এই ধরনের খাবারগুলো প্রতিদিন ডায়েট চার্টে রাখুন, তাহলে যে সন্তানটি আসতে চলেছে তার কিন্তু সমস্ত গ্রোথ ভালো হবে, এবং যে শারীরিক মানসিক বিকাশ তার সুন্দর হবে, এবং প্রসব করতে মায়েরও সুবিধা হবে। আর এখানে দেখুন আরও ডায়েট চার্ট দিয়ে দিয়েছে প্রচুর রকমের, মাছ মাংস ডিম, তার দানাশস্য, চাল ডালের যে খাবার, দানাশস্য এক কথায়, তো এরকম ধরনের শাকসবজি, সব ধরনের ডায়েটের কথাই কিন্তু আলোচনা মায়েদের সঙ্গে করতে হবে। এছাড়া মায়েরা যেমন খাবার দাবার খাচ্ছে তেমন তাদের যে টিটি সেগুলো কিন্তু নিতে হবে মায়েদেরকে। আর তার সাথে কিন্তু মায়েদের যে আইএফএর ট্যাবলেট রক্তল্পতা দূর করার জন্য, সেই ট্যাবলেটটা কিন্তু মাকে অবশ্যই খাওয়ার পরামর্শও দিতে হবে, ঠিক আছে, কারণ একটি মা কিন্তু যে রক্তল্পতা হয় তো সেটা কিন্তু বাচ্চা ছয় মাস জন্মার ছয় মাস পর্যন্ত কিন্তু মাকে এই ওষুধটি চালিয়ে যেতে হবে, 180টি ট্যাবলেট মাকে কিন্তু কমপ্লিট করতে হবে, খেতে হবে। আর ক্যালসিয়াম তো আছেই, ক্যালসিয়াম সব রকমের যে মানে অ্যান্টিনেটাল চেক আপ হয় তখন কিন্তু সমস্তটাই বলে দেওয়া হয়, তো সেইভাবেই কিন্তু তারা ডায়েট চার্ট রাখবে অবশ্যই। আর আয়রন যে আমাদের তৈরি হয় সেই খাবারগুলো, যেমন আমরা আয়রন ট্যাবলেট খাচ্ছি তেমন আয়রন জাতীয় যে খাবারগুলো সেগুলো কিন্তু অবশ্যই তালিকায় রাখতে হবে, তাহলে রক্তল্পতা মায়ের হবে না, ঠিক আছে। আর আপনারা কিন্তু যে আলোচনাগুলো করছেন মায়েদের সামনে কমিউনিটি ভিত্তিক, যে মায়েদের খাদ্য অভ্যাস নিয়ে কী কী খেলে মায়েরা সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে, সেগুলো কিন্তু বুঝিয়ে যেমন তাদের বলবেন, এবং স্বাস্থ্য পরীক্ষার কথাটাও অবশ্যই বলবেন, চারটে চার চেক আপ, তার চেক আপের দিনে কী কী হচ্ছে, হাইট ওয়েট সমস্তটাই কিন্তু তাদেরকে বলতে হবে। এরপরে ইভেন্টে গিয়ে কিন্তু আপনারা এখানে ক্লিক করবেন, সিবিইতে ক্লিক করবেন, সিবিইতে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে তারিখটি দিতে হবে যে সুপুষ্টি দিবস পালন করলেন, এটা কিন্তু দেখুন ইসিসিই ডেটটার দেওয়া হয়েছে, বা সুপুষ্টি দিবস পালনের ডেটটিও কিন্তু আপনাকে সিবিইতে দিতে হবে। তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আগামী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বিশ্বাস ব্লগ স্টারটা অবশ্যই একটা লাইক করবেন।